स्क्रीन की देखा जाए, स्क्रीन না স্যার, স্ক্রিন এখন দেখা যায়, আচ্ছা। তাহলে তোমরা যদি অফলাইন যদি কেউ থাকো তাহলে, বা পরবর্তীতে নেটে যে এই ইউটিউব নিচের লিঙ্কে আজকে যে ক্লাসের কন্টেন্টটা এটা পেয়ে যাবা। তাহলে আমরা এরপরে যাই যে এইচটিএমএল ফরম্যাটিং এ আজকে যে ক্লাসে যে বিষয়গুলো আলোচনা করা হবে সেগুলো প্রথম থেকে খেয়াল করো, যে কিভাবে আমরা একটা টেক্সটকে বোল্ড করতে পারবো, ইটালিক করতে পারবো, আন্ডারলাইন, তারপর স্ট্রাইক টেক্সট, অর্থাৎ একটা টেক্সটের ভিতর দিয়ে একটা দাগ টানা, অর্থাৎ কাটা মতন দেখা যাবে যে টেক্সটটা কেটে দেওয়া হয়েছে। তারপরে মনো স্পেস ফন্ট, মনো স্পেস ফন্ট বলতে সবগুলো ফন্টের একই রকম ওয়াইড হবে, অর্থাৎ আমরা সাধারণত দেখি একটা আই এর যতটুকু স্পেস হবে তার থেকে এম এর স্পেসটা একটু বেশি হয়, কিন্তু এই মনো স্পেস ফন্ট নিলে সবগুলোই একই হবে। এটা মাইক্রোফোন অফ করে দিতে বলতেছ তো, কি ব্যাপার? মিউট কর, সব সবার সবগুলো মিউট করে রাখ, তাহলে তো সমস্যা নাই। মিউট মিউট করে রাখো তাহলে সুবিধা হবে, না হলে ঝামেলা। আচ্ছা, তারপর আমরা মনো স্পেস ফন্ট গেল, তারপর সুপার স্ক্রিপ্ট টেক্সট, সাবস্ক্রিপ্ট টেক্সট, ইনসার্টেড টেক্সট, ডিলিটেড টেক্সট, লার্জ টেক্সট, স্মলার টেক্সট এবং গ্রুপিং কন্টেন্ট, এই বিষয়গুলো, এই টপিকসগুলো নিয়ে আজকে আলোচনা হবে। প্রথমে আসি বোল্ড টেক্সট, একটা টেক্সটকে বোল্ড করতে গেলে কি করতে হবে, টেক্সটকে বোল্ড করার সিস্টেম কি, আমরা HTML এর কোড সবটুকু লিখবো এবং এইখানে আছে বি ট্যাগ, এই যে যদি আমরা এই বি বোল্ড লেখাটা মাঝখানে ফলোয়িং ওয়ার্ড ইউজেস এ বোল্ড টাইপ ফেস, এইখানে বোল্ড লেখাটাকে বোল্ড দেখাতে গেলে একে একটা ট্যাগের ভিতর দিয়ে দিতে হবে বি ট্যাগ। তাহলে আউটপুট আমরা কেমন দেখতে পাচ্ছি, দি ফলোয়িং ওয়ার্ড ইউজেস এ বোল্ড টাইপ ফেস, বোল্ড লেখাটা বোল্ড চলে আসছে। এরপর আসি ইটালিক, ইটালিকে লেখাটা কি হবে, ইটালিকে একটু বাঁকা বাঁকা করে লেখাটা হবে, অর্থাৎ তোমরা আউটপুটে দেখো এই জায়গা, এই জায়গা লেখা আছে দি ফলোয়িং ওয়ার্ড ইউজেস অ্যান ইটালিসাইজড টাইপফেস, অর্থাৎ ইটালিসাইজড লেখাটা একটু বাঁকা। এখন এর জন্য আমরা কি করতে হবে, আই ট্যাগ ব্যবহার করতে হবে, এইখানে দেখো যে আই আই ব্যবহার করা হয়েছে না, সবকিছু কিন্তু সেম, জাস্ট ইটালিকের জন্য আই ব্যবহার করব, আই ব্যবহার করা হয়েছে। এরপর আছে আন্ডারলাইন টেক্সট, আন্ডারলাইন টেক্সটের জন্য আমরা কি ব্যবহার করব, ইউ, এখানে কিন্তু ইউ ইউ লিখে আউটপুটের নিচে দিকে খেয়াল করো যে ফলোয়িং ওয়ার্ড ইউজেস এন্ড আন্ডারলাইন টাইপ ফেস, এই যে নিচে আন্ডারলাইন এটা নিচে একটা দাগ চলে আসছে, তাহলে এই ট্যাগ আছে ইউ ট্যাগ, তাই তো? তারপর সে স্ট্রাইক ট্যাগ, স্ট্রাইক ট্যাগের ক্ষেত্রে কি হবে, স্ট্রাইক ট্যাগের একটা লেখার উপর দিয়ে একটা দাগ টেনে যাবে, অর্থাৎ লেখাটাকে যদি আমরা মনে করি যে কেটে দিব, অর্থাৎ ওয়েবসাইটে যদি এরকম দেখাতে হয় যে অনেক সময় এমন হয় যে আমরা প্রাইস এর ক্ষেত্রে প্রাইসটা আগের পূর্বের প্রাইস ই-কমার্স সাইটগুলোতে ইউজ করে কেটে দিয়ে পরে নতুন প্রাইসটা বসায় দেওয়া হয়, এমন ক্ষেত্রে আমরা লেখাটা দাগ টেনে কাটতে গেলে কি করতে হবে, তখন আমাদের এই স্ট্রাইক ট্যাগ ব্যবহার করতে হবে। এক্ষেত্রে আমাদের ট্যাগের নাম কি হবে, স্ট্রাইক, এইখানে দেখা যাচ্ছে স্ট্রাইক, তারপর স্ট্যাক থ্রু, স্ট্যাক ট্যাগের ভিতর স্ট্যাক থ্রু লেখা, ঠিক আছে? তাহলে এইভাবে আমরা স্ট্যাক ট্যাগটা হলো। তারপর হচ্ছে মনো স্পেস ফন্ট, যেটা বললাম যে একটা একটা ক্যারেক্টার, প্রত্যেকটা ক্যারেক্টার একই রকম স্পেস নেবে, প্রত্যেকটা ক্যারেক্টার, যেমন এখানে এখানে কি লেখা আছে মনো স্পেসড, স্পেস এইখানে লিখতে গেলে কোনো কোনো ক্ষেত্রে, যেমন আমাদের এখানে বলা আছে দি কন্টেন্ট অফ টিটি element is written in monospace font, most of the fonts are known as variable width এবং fonts because
different letters are at different width. For example, the letter M is wider than the letter I. In a monoecious font, however, each letter has the same width. অর্থাৎ প্রত্যেকটা লেটারের width কিন্তু একই হবে। যেমন এখানে আউটপুটে দেখা যাচ্ছে monospaced লেখাটা সবগুলো M এর জন্য যতটুকু জায়গা নেবে, O এর জন্য ততটুকু, N এর জন্য ঠিক ততটুকু সবগুলো নেবে। এর জন্য আমাদের লিখতে হবে TT, অর্থাৎ TT ট্যাগের ভেতর। এরপর সুপারস্ক্রিপ্ট। আমরা যদি সুপারস্ক্রিপ্টের ক্ষেত্রে শোনা যাচ্ছে আমার কথা? যেমন এখানে আমরা দি ফলোয়িং ওয়ার্ড ইউজেস এ সুপারস্ক্রিপ্ট টাইপফেস, এই সুপারস্ক্রিপ্ট লেখাটা এসইউপি এই ট্যাগের ভিতর লেখার কারণে আউটপুটে খেয়াল করো যে দি ফলোয়িং ওয়ার্ড uses a superscript lekhata a er upore chole geche tai na, a theke er upore dike chole geche, er jonno amra superscript tag byabohar kore. Abar er pore ashe ache subscript. Subscript hocche amra jodi kono lekha ke niche likhte chai tokhon amader subscript tag byabohar korte hobe. Er jonno ki hobe sub, sub tag, thik ache? তাহলে এসইউবি, যেমন এখানে লেখা হচ্ছে এসইউবি সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট লেখাটা, এই যে নিচে আউটপুটে দেখো এ নিচের দিকে সাবস্ক্রিপ্ট লেখাটা চলে আসছে। আমাদের অনেক সময় একটা ওয়েব পেজে এমন তো লেখা লাগতে পারে যে একটা ইকুয়েশন লিখতে হবে, তাহলে একটা ইকুয়েশন এ স্কোয়ার লিখতে হবে, তখন কি কি করবো আমরা? আমরা এ সুপারস্ক্রিপ্ট দেবো না সাবস্ক্রিপ্ট দেবো? সুপারস্ক্রিপ্ট, তাই তো? এ সুপারস্ক্রিপ্ট এসইউপি ট্যাগ, তার ভিতর লাগবে হচ্ছে টু, সেটাকে আবার শেষ করবো সুপারস্ক্রিপ্ট ট্যাগ দিয়ে, তাহলে আমরা এই স্কোয়ার লেখাটা আসবে। ইনসার্টেড টেক্সট, একটা টেক্সটকে আমরা ইনসার্ট দেখাবো যে আমাদের, অর্থাৎ একটা টেক্সট ডিলিট ট্যাগ দিয়ে কি করি আমরা, ডিলিট করি, অর্থাৎ লেখাটা মাঝ বরাবর কেটে কেটে যায়। এর আগে যে ট্যাগটা দেখছি ঠিক একই রকম কাজই, ওই ডিলিট স্ট্যাক ট্যাগের মতনও একই কাজ, ডিলিটেও সেই একই কাজ, কিন্তু এক্ষেত্রে হচ্ছে আমরা পরবর্তী যদি ইনসার্ট ট্যাগ ব্যবহার করি আইএনএস লিখে, তার ভিতর যদি কোনো কন্টেন্ট দেই, কোনো টেক্সট দেই, সেটার নিচে দিয়ে একটা দাগ দেখাবে যে এটা ইনসার্ট হয়েছে কাজ জায়গায়, যেটা ডিলিট করা হয়েছে অর্থাৎ ওলার জায়গায় ওয়াইন হবে। এরকম কিছু বোঝাতে গেলে, ওয়েব পেজে দেখাতে গেলে তখন আমরা এই ডিলিট ট্যাগ দিয়ে কেটে দিব এবং ইনসার্ট ট্যাগ দিয়ে ইনসার্ট করব এবং তার নিচে একটা আন্ডারলাইন চলে আসবে। ডিলিটেড টেক্সট, অর্থাৎ এই একই রকম এখন আমরা দেখি যে আমাদের এই ওয়েব পেজে বিভিন্ন ধরনের ফরম্যাটিং ব্যবহার করি কেন, আমাদের ফরম্যাটিংটা দরকার হয় কেন? ফরম্যাটিংটা দরকার হয় ফরম্যাটিং, HTML formatting is a process of formatting text for better look and feel, অর্থাৎ দেখতে খুব ভালো লাগার জন্য, তাই তো? নরমালি আমরা যদি কোনো কালার না দেই, কোনো একটা টেক্সটকে বড় বা কোনো একটা ক্যারেক্টারকে নির্দিষ্ট ফরম্যাটে সুন্দর করে না সাজাই, তাহলে কিন্তু আমাদের সেই ওয়েব পেজটা দেখা দেখতে ভালো লাগবে না। তখন ওয়েব পেজে যদি দেখতে খারাপ হয়, সেখানে যতই গুরুত্বপূর্ণ তথ্যই থাকুক না কেন, মানুষ কিন্তু বেশিক্ষণ সেখানে স্টে করবে না, তখন সে হয় অন্য পেজে যাবে বা অন্য সাইটে চলে যাবে এরকম। HTML provides us ability to format text without using CSS. CSS ব্যবহার না করেই আমরা ফরম্যাটিং করতে পারি, কিন্তু সেক্ষেত্রে আমাদের HTML সে সুবিধা আছে, কিন্তু আমাদের সময়টা বেশি লাগবে ফরম্যাটিং করতে। কিন্তু CSS যদি আমরা ব্যবহার করি, ক্যাসকেডিং স্টাইল শিট, এই প্রোগ্রামিং এর মাধ্যমে আমরা কি করতে পারবো, সহজে সহজে আমরা HTML এর কন্টেন্ট গুলোকে ফরম্যাটিং করতে পারবো। There are many formatting tags in HTML. These are used to make টেক্সট বোল্ড, ইটালিসাইজড অ্যান্ড আন্ডারলাইন অ্যান্ড আরও যে যে তোমরা যেগুলো দেখলে সেগুলো। তাহলে আসি আমরা এখন টেক্সটটাকে, লার্জ আর টেক্সট কীভাবে একটা টেক্সটকে বড় করে দেখানো যাবে, যে কোনো একটা টেক্সট যদি গুরুত্বপূর্ণ বেশি হয় তখন তার জন্য আমরা কোন ট্যাগ ব্যবহার করব, বিগ, বিগ ট্যাগ, বিগ ট্যাগ দিয়ে শুরু করব এবং তার ভিতর কন্টেন্টটা দিব অর্থাৎ টেক্সটটা লিখব, তারপর বিগ ট্যাগ দিয়ে শেষ করতে হবে।
তাহলে এখানে আমরা যদি যে আউটপুটটা দেখছি এখানে বিগ লেখাটা আমরা যেহেতু বিগ ট্যাগের ভিতর রাখা হয়েছে সেহেতু বিগ লেখাটা কিন্তু একটু মোটা এবং বড় করে দেখা যাচ্ছে। স্মলার টেক্সট যদি কোনো লেখাটাকে আমরা ছোট করে দেখাতে চাই তাহলে আমরা স্মলার স্মল ট্যাগ ব্যবহার করব। এরকম HTML প্রায় 150 মতন আছে, ট্যাগ আছে 150 মতন। এখন এগুলো তো সব মনে রাখা সম্ভব না, তোমরা যদি কাজের কাজ করতে করতে যখন তোমরা একটা ওয়েবসাইট ডিজাইনে কাজ শিখবা বা এই ধরনের কাজের ভিতর থাকবা তখন দেখবা যে অটোমেটিক তোমার কাজের চাহিদার উপর ভিত্তি করে ওই জিনিসটা মনে চলে আসবে যদি তুমি প্র্যাকটিসে করে থাকো, আর না হলে এই মনে রাখা সম্ভব না এত ট্যাগ। জাস্ট কমন কিছু ট্যাগ হয়তো তোমাদের মনে থাকবে, হয়তো 30-40 ট্যাগ মনে থাকলো, বাকি ট্যাগ গুলো কিন্তু মনে থাকবে না। তাহলে এখানে হচ্ছে স্মল ট্যাগের ভিতর লেখার কারণে আমরা আউটপুটে দেখি যে স্মল লেখাটা কি করছে একটু ছোট করে আসছে, তাই না? গ্রুপিং কন্টেন্ট, এখানে একটু খেয়াল করো যে গ্রুপিং কন্টেন্টের ক্ষেত্রে আমরা ডিভ এবং স্প্যান ট্যাগ ব্যবহার করি। ডিভ অর্থাৎ একটা ওয়েব পেজের নির্দিষ্ট একটা মডিউল বা নির্দিষ্ট একটা পার্ট অর্থাৎ ডিভিশন, একটা যেমন সারা দেশে একটা বিভিন্ন ডিভিশনে ভাগ করা হয়েছে যে ব্লক করে করে বিভিন্ন ডিভিশনে, তাই তো আমাদের বাংলাদেশকেই এটার ভাগ করার কারণে আমাদের কি হয়েছে এইগুলোকে ম্যানেজ করা সহজ। আমরা HTML-ও বিভিন্ন যেমন ফুটার কন্টেন্টকে বা হেডার কন্টেন্টে যা আছে সেগুলোকে যদি আমরা একটা ডিভিশনে নিয়ে নেই তাহলে কোনো চেঞ্জ ঘটালে শুধুমাত্র হেডারের কন্টেন্টেই চেঞ্জ হবে, ওইটার চেঞ্জ অন্য মিডিলে যদি কোনো কন্টেন্ট থাকে বা ফুটারে কন্টেন্ট থাকে সেগুলোর উপর কোনো ইফেক্ট পড়বে না। তাহলে এখানে আমরা গ্রুপিং কন্টেন্টের ক্ষেত্রে প্রথমে দেখি একটা যে এক্সাম্পল দেওয়া আছে যেটা আছে ডিভ, ডিভ অর্থাৎ ডিভিশন, ডিভ আইডি আমরা প্রোগ্রাম থেকে HTML হেড টাইটেল হেড তারপর আছে বডি তারপর ডিভ আইডি মেনু অ্যালাইন মিডিল। এখন এই ক্ষেত্রে মেনুতে আছে কি কি আছে, মেনুতে এ ট্যাগ দিয়ে হোম আছে, এ ট্যাগ দিয়ে কন্ট্যাক্ট আছে, এ ট্যাগের ভেতর অ্যাবাউট আছে অর্থাৎ অ্যাঙ্কর ট্যাগ, তাই তো এইগুলো আছে। এবং এই যে ডিপ ট্যাগ শুরু হয়েছিল এই যে লাস্ট ডিপ ট্যাগ শেষ করলাম, এখন এইখানে ডিপ ট্যাগের ভেতর আইডি ইকুয়াল টু মেনু দেওয়া হয়েছে অর্থাৎ এই যা যে এই ডিপ ট্যাগের যে নামটা সেটা একটা আইডি টাইপের এবং এর নাম দেওয়া হয়েছে হচ্ছে মেনু। এখানে আইডি এবং ক্লাস দুই ধরনের ডিপ ট্যাগ হতে পারে, এখানে নাম দেওয়া হয়েছে হচ্ছে মেনু, এগুলো ক্লাস এবং আইডি এগুলো বিষয়ে যখন আমরা CSS শিখব তখন এগুলো সম্পর্কে আরো ভালোভাবে জানতে পারবো। এখন এখানে ডিপ ট্যাগের ভেতর অ্যাট্রিবিউট হিসাবে দেওয়া আছে অ্যালাইন এবং অ্যাট্রিবিউট ভ্যালু হিসাবে দেওয়া আছে মিডিল। তাহলে এই ক্ষেত্রে যতগুলো আমরা এর আগে সাধারণত কি একটা ট্যাগের ক্ষেত্রে যদি মাঝখানে কন্টেন্টটা রাখতে চাই তাহলে আমরা প্রত্যেকটা ক্ষেত্রে আমরা সেন্টার ব্যবহার করতাম, তাই তো যে ওই কন্টেন্ট মাঝখানে দেখাবে, কিন্তু এই ডিপ ট্যাগের ক্ষেত্রে আমরা অ্যালাইন মিডিল দেওয়াতে এই ট্যাগের ভিতর ডিপ ট্যাগের ভিতর যত ট্যাগই থাকুক না কেন তার কন্টেন্ট গুলো সব কোথায় যাবে, সব মিডিলে থাকবে সব, অর্থাৎ এখানে হোম কন্ট্যাক্ট এবং অ্যাবাউট এগুলো সব কিন্তু মিডিলে চলে আসছে। এখানে আউটপুটের দিকে নিচে খেয়াল করো যে হোম কন্ট্যাক্ট অ্যাবাউট সব তিনটাই কিন্তু মিডিলে চলে আসছে পাশাপাশি। এরপর আসছে ডিপ কন্টেন্ট অ্যালাইন লেফট, যদি আমরা লেফট দিয়ে থাকি তাহলে এর ভিতর যত কন্টেন্ট যাই লিখি না কেন সেগুলো সব আমাদের লেফটের থেকে বাম পাশ থেকে সব শুরু হবে, সেটা H5 দেই P দেই যে ট্যাগই ব্যবহার করি না কেন ডিভের ভিতর সবগুলো ক্ষেত্রে ওই রুলটা অর্থাৎ ওই ডিভের ভিতর যা বলে দিব সেইটা সবগুলো ট্যাগেরই ক্ষেত্রেই অ্যাপ্লাই হবে, প্রত্যেকটা ট্যাগের জন্য আলাদা আলাদাভাবে আমাদের কাজ করা লাগবে না। এরপর আসে স্প্যান, স্প্যান ট্যাগের মাধ্যমে আমরা একটা ট্যাগের ভেতরে আলাদা অর্থাৎ ওই কন্টেন্টের উপর কন্টেন্টের একটা নির্দিষ্ট অংশকে নির্দিষ্ট অংশের উপর আলাদা আলাদাভাবে ইফেক্ট প্রয়োগ করতে পারি। যেমন এখানে একটা পি ট্যাগের ভেতরে একটা লাইন দেওয়া আছে প্যারাগ্রাফের ভেতর, কিন্তু প্যারাগ্রাফের ভেতর আমি বলতে যাচ্ছি যে এখানে কিছু কিছু ওয়ার্ড যেগুলোকে আমরা গুরুত্ব দিতে চাই সেই ওয়ার্ডগুলো কালার আমরা আলাদা করে দেখাবো। যেমন প্রথম অংশটুকু স্প্যান ট্যাগকে দেখানো হয়েছে গ্রিন এবং পরে দেখানো হয়েছে কি রেড, রেড দেখানো হয়েছে। তাহলে এখন আমাদের এখানে দেখা যাচ্ছে যে স্প্যান ট্যাগের ভিতর আমরা স্টাইল
স্টাইলের মান কি দেওয়া হয়েছে, স্টাইল কালার, কালার দেওয়া হয়েছে গ্রিন, এবং এখানে স্প্যান ট্যাগের শেষ করা হয়েছে, তার ভেতরে যে লেখাটা টেক্সটটা দেওয়া হবে তার কালার হবে কিভাবে গ্রিন হবে। আর পরবর্তীতে নেক্সট আর একটা স্প্যান ট্যাগ কল করা হয়েছে, তার ভেতর কালার দেওয়া হয়েছে রেড, স্প্যান ট্যাগ স্প্যান স্টাইল কালার রেড, এখানে কিন্তু কালারটা আউটপুট আসছে রেড। তোমাদের যার সমস্যা শব্দ আছে পাশে তার মাইক্রোফোনটা একটু অফ করে রাখো, তুমি শুনতে পারবা, ইয়ারফোনে তো শুনতে পারবা, শুধু জাস্ট মাইক্রোফোনটা অফ করে রাখো। তাহলে এই ক্ষেত্রে আমরা স্প্যান ট্যাগের কাজ দেখতে পারলাম। এখন দেখো যে একটা ওয়েব পেজ ডিজাইন ছাড়া কেমন হতে পারে, এখানে একটা ওয়েব পেজ আছে, এখানে কি দেখতে কি ভালো লাগছে, দেখতে ভালো লাগছে না, তার কারণ এটাকে সুন্দরভাবে সাজানো হয়নি, কালার কম্বিনেশন ভালো নেই, তারপর হেডারের হেডিং এ একটা ব্যানার কেমন দেওয়া আছে, মানে একটা ইমেজ দেওয়া আছে, ইমেজের মাথা কেটে গেছে, মানে একটা বাজে অবস্থা। সেহেতু আমরা ওয়েবসাইট ডিজাইন করব, কিন্তু ডিজাইন করলে সেটা যাতে সুন্দর হয় এবং দৃষ্টিগ্রাহ্য হয় সেইভাবে আমাদের তৈরি করতে হবে। এই যে একটা ওয়েব পেজ আছে, এর কন্টেন্ট গুলো কোথায় কি আছে, তো কালার কম্বিনেশন ঠিক নাই, তারপর এটার কন্টেন্ট গুলো হিজিবিজি অবস্থায় আছে, অর্থাৎ এক জায়গায় মনে হচ্ছে সবকিছু লিখতে হবে এরকম একটা অবস্থা, উপরে কিছু লেখা আছে, ব্যানারের পর দিয়ে আবার অনেকটা লেখা আছে। হ্যাঁ, তাহলে এইরকম ওয়েবসাইট কিন্তু ডিজাইনটা একদম ভালো না। তারপর এইখানে একটা ওয়েব পেজ, এইখানে বাম পাশে উঠে গেছে এই ইয়ে ড্রপ ডাউন লিস্ট গুলা, তারপর ইমেজ গুলা নেমে গেছে, মানে খুব বাজে অবস্থা। তাহলে ওয়েব ডিজাইনের ক্ষেত্রে আমরা যে গুড এবং ব্যাড যে ওয়েব ডিজাইন, সেটার ক্ষেত্রে কি কি, অর্থাৎ গুড ওয়েব ডিজাইন হতে গেলে যে জিনিসগুলো থাকতে হবে, বা ব্যাড ওয়েব ডিজাইনে যে যে জিনিসগুলো থেকে থাকে সেগুলো কি কি দেখি। ওয়েব ডিজাইন ট্রেন্ডস আর চেঞ্জিং অল দ্য টাইম, অর্থাৎ এক এক সময় এক এক ধরনের লেআউট কিন্তু চলে ওয়েবসাইটের ক্ষেত্রে, ওয়েবসাইট ডিজাইনের ক্ষেত্রে। এখন যেমন চলতেছে বেশিরভাগই ভালো ভালো ওয়েবসাইটগুলো একটা পেজের ভেতর, তারা সাধারণত একটা ক্লিক করে যে অন্য পেজ আসবে এরকম না, একটা পেজের ভেতরেই বিভিন্ন জায়গায় লিঙ্কেজ করে দেওয়া আছে, যার ফলে কেউ স্লাইডিং করেও নিচের দিকে যেতে পারবে, অথবা সে নির্দিষ্ট বাটনে ক্লিক করে বা নির্দিষ্ট লিঙ্কে ক্লিক করে ওই পেজের নিচের দিকে আসতে পারে। তাহলে চেঞ্জিং অল দ্য টাইম, সো ডিজাইন প্রিন্সিপাল অন দ্য ওয়েব আর রিয়েলি হার্ড টু ডিফাইন, সেজন্য ডিজাইন কখন যে কোনটা ভালো আমরা নির্দিষ্ট করে বলে দিতে পারবো না, সেটা সময়ের প্রেক্ষিতে তাদের মানে ডিজাইনটাও চেঞ্জ হবে, যখন যে ডিজাইনটা চলবে। যেমন আগে তোমাদের ল্যাঙ্গুয়েজ ছিল, যে ল্যাঙ্গুয়েজগুলো চলতো আগে, যেমন সি, সি প্লাস প্লাস দিয়ে সব ধরনের প্রোগ্রামিং করার চেষ্টা করা হতো, কিন্তু এখন জাভা আসার পরে কি হলো, সি, সি প্লাস প্লাস লোকজন এখন আর তেমন ব্যবহার করতে চাচ্ছে না, এখন সহজেই অর্থাৎ সব প্ল্যাটফর্মে যেহেতু সাপোর্ট করে জাভা দিয়ে কাজ করতেছে। তারপর ওয়েবসাইট ডিজাইনের ক্ষেত্রেও এখন জাভা স্ক্রিপ্টটা বেশি ব্যবহার হচ্ছে, জাভা স্ক্রিপ্ট দিয়ে কাজ বেশি হচ্ছে, এবং ওটা ওটা হচ্ছে ইউজার ফ্রেন্ডলি বেশি, ইউজার ইন্টারঅ্যাক্টিভিটি বেশি। দ্যার ইজ স্টিল গোল্ডেন রুলস দ্যাট স্ট্যান্ড দ্য টেস্ট অফ টাইম, দিস ইনক্লুড অর্থাৎ এখন বর্তমান পর্যন্ত যে ধরনের সাইটগুলো একটু ভালো ভালো সেটা হচ্ছে, অ্যান্ড ইজি টু আন্ডারস্ট্যান্ড নেভিগেশন, একটা নেভিগেশন একটা বাদ দিব, সেক্ষেত্রে সেটা দেখে যাতে বুঝতে পারে যে এই জায়গায় এই ধরনের তথ্যগুলো কন্ট্যাক্টটা কোথায় থাকবে, বা আমরা মূল যে তথ্যগুলো চাই সেটা কোথায় থাকতে পারে, সেইভাবে তাদেরকে সাজাতে হবে। প্রপার ইউজ অফ অ্যানিমেশন, আমরা ওয়েবসাইটে অনেকে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন হয়তো তোমরা করো যে অ্যানিমেশন দিলে মনে হয় ভালো হবে, কিন্তু বেশি অতিরিক্ত অ্যানিমেশন দেওয়া এটা কিন্তু ক্ষতিকর, এটা লিসেনারদের অন্য সাইডে তাদের দৃষ্টি মোটিভেট করে নিয়ে যায়, যে শুধুমাত্র তোমার অ্যানিমেশনের দিকে তার খেয়ালটা চলে যাবে, মানে এখানে ওয়েবসাইটে কি ধরনের কন্টেন্ট আছে সেটির উপর সে আগ্রহ হারায় ফেলবে। গুড কালার স্কিম, অর্থাৎ কালার স্কিমটা হবে হচ্ছে যেটা হচ্ছে একেবারে একটা কালার কম্বিনেশন, একটা কালারের সাথে যে কালারের সাথে কিছু কিছু কালারের সাথে কিছু কিছু কালার মেলে না, দিলে কি হবে একটা কালারকে আর একটা কালার ফেড করে দিতে পারে। ফেড করে দেওয়া বলতে কি, জাস্ট আমরা যদি একবারে রেড, ডিপ রেডের পাশে একটা অন্য একটা কালার দিয়ে দেই, যেমন ইয়েলো টাইপের কালার দিয়ে দিই, বা হালকা কোনো কালার দিয়ে দিই, তখন কিন্তু সেই কালারটা ফুটবে না ভালো। ওয়েবসাইট ডিজাইনের ক্ষেত্রেও কালারটাও খেয়াল রাখতে হবে। ক্লিন লেআউট, অর্থাৎ
একটা ব্যানার থাকবে, ব্যানার ফুটার থাকবে, যেগুলো বেসিক যে টার্মগুলো সেগুলো একটা ওয়েবসাইটে থাকবে এবং এটা দেখে যাতে সহজে বোঝা যায়। এ ভিজুয়ালি আপিলিং ইন্টারফেস, অর্থাৎ ইন্টারফেসটা দেখে যাতে একজন একজন একটা ওয়েব পেজের সম্পর্কে একটা পজিটিভ ধারণা হবে, তারপরে তার কন্টেন্ট তার পড়তে হবে। চুজিং এ ডিজাইন দ্যাট ইজ অ্যাপ্রোপ্রিয়েট টু দ্য টপিক অর থিম, অর্থাৎ কাজের উপর ভিত্তি করে তোমার পেজের ডিজাইন করতে হবে। যেমন যদি একটা পেজ হয় কম্পিউটারের কম্পিউটার বা ল্যাপটপ বিক্রির জন্য বা অনলাইন শপিং এর জন্য যদি একটা ওয়েবসাইট হয় সেটা ক্ষেত্রে একটা ডিজাইন যেমন হবে, একটা পত্রিকার ক্ষেত্রে কি ডিজাইন একই রকম হবে? হবে না। সেজন্য তোমাদের প্রোডাক্ট বা কাজের উপর ভিত্তি করে তোমার সেই ধরনের থিম আর সেই ধরনের ডিজাইনটা করতে হবে। কিপিং ডিজাইন এলিমেন্ট অ্যান্ড কন্টেন্ট অর্গানাইজড, এলিমেন্টগুলোকে অর্গানাইজড হতে, যেমন ভিডিওতে গেলে শুধুমাত্র ভিডিওই পাবে, অডিওতে গেলে অডিও ক্লিপগুলোই পাবে, এরকমভাবে অর্গানাইজ হতে। অথবা তোমাদের যদি আমি ইউটিউবে এটা রাখি, এই কন্টেন্টগুলো ইউটিউবে রাখলে কি হবে, আমার ওই কোর্স অনুযায়ী, অর্থাৎ কোর্সের যে আমি দেখি যে HTML এর লিঙ্ক, HTML এর লিঙ্কে ক্লিক করলে HTML রিলেটেড যত ক্লাস আছে সবগুলো এখানে হাজির হবে, তাহলে এগুলো বলে আসছে অর্গানাইজড। আবার যদি PHP শিখাই তখন PHP-র টপিকসগুলো হাজির হবে। তাহলে এই ধরনের একটা ওয়েবসাইটকে সুন্দর করে সাজাতে হবে। আরও যে একটা বিষয় সেটা হচ্ছে বর্তমানে বাংলাদেশের যে বাংলাদেশ বলতে কি সারা বিশ্বের যে একটা পরিস্থিতি, এতে কিন্তু বড় একটা এই চাকরির ক্ষেত্রে একটা সংকট তৈরি হবে। তা এখন তোমাদের মেন যে আসছে নিজেদের কোয়ালিটিটাকে যত দূর সম্ভব বাড়াতে হবে, তার কারণ এখন বর্তমানে বাংলাদেশে ভালো পরিস্থিতি তো যে হারে চাকরির একটা ক্রাইসিস ছিল, এখন এই পরিস্থিতিতে দেখবো অনেক সার্কুলার কমে যাবে, অর্থাৎ অনেকে কর্মসংস্থানের সুযোগ কমে যাচ্ছে। তা তোমাদের এখন কাজ হবে যে চাকরি, তুমি যদি কাজ শিখতে পারো তোমার ঘরে বসে তুমি চাকরি কাজ করতে পারবে, অর্থাৎ এবং অন্য বাংলাদেশ অন্যান্য যে জবের থেকে যে স্যালারি তার থেকেও তুমি বেশি স্যালারি পেতে পারো যদি তুমি সময়টাকে কাজে লাগাও। আর বেশি যেহেতু তোমরা এখন সেকেন্ড ইয়ারে আছো, তোমাদের হাতে সময় আছে, তোমরা যদি চাও যে আমি এই সাইডে ভালো কিছু শিখতে চাই তাহলে কিন্তু এখন থেকে তুমি যদি শুরু করতে পারো তাহলে এই আউটসোর্সিং এর জন্য তোমাদের অনেক সুযোগ আছে। তুমি গ্রাফিক্স ডিজাইন শিখতে পারো, এই ফটোশপের কাজ শিখতে পারো, তারপর HTML, PHP, JavaScript এর কাজ শিখতে পারো, মোবাইল অ্যাপ ডিজাইনের কাজ শিখতে পারো। এগুলো শিখলে মোটামুটি তোমাদের পরবর্তীতে এই আউটসোর্সিংয়ে দেখবা বিভিন্ন ওডেস্কে অনেক কাজ আছে যেগুলো তোমরা সহজেই করে ফেলতে পারবা, এবং এতে তোমার বাসায় বসেই তোমার চাকরির জন্য কিন্তু সময় নষ্ট করা লাগবে না, বা এই স্যালারি কিন্তু তার থেকেও অনেক বেশি স্যালারি আসবে। তাহলে আমরা এরপর মোটামুটি এই পর্যন্তই, এখন এখন আমি কোর্সটা জেনে ফেলতে পারবা। তারপরে আমরা আরো যে ধরনের আছে যে একটা HTML যে মেটা ট্যাগ ব্যবহার করা হয়, আমরা যে ইসের ভেতর হেড অফ সেকশনের ভেতর, অর্থাৎ এখানে একটা এক্সাম্পল দেখো যে আমরা হেড সেকশনের ভেতর মেটা ট্যাগ ব্যবহার করি, যে মেটা নেম কিওয়ার্ড দেই কন্টেন্ট HTML ট্যাগ মেটা ডাটা। অর্থাৎ এখানে হচ্ছে আমরা যে একটা ওয়েব পেজ সাধারণত সার্চ দিলে কিছু কিছু কিওয়ার্ডের উপর ভিত্তি করে ওই পেজগুলোকে বা ওই কন্টেন্টগুলোকে শো করে, সেই জন্য আমাদের ব্যবহার করতে হবে যে মেটা মেটা ট্যাগ। দি মেটা ট্যাগ ইজ ইউজ
to provide each additional information. This tag is an empty element and so does not have a closing tag, but it carries information within its attribute. অর্থাৎ এটা আছে সিঙ্গেল, এরকম ক্লোজিং নাই, নিজেই নিজেই স্টার্ট এবং নিজেই ক্লোজিং. ইউ ক্যান ইনক্লুড অন অর মোর মেটা ট্যাগস ইন ইউর ডকুমেন্ট বেসড অন হোয়াট ইনফরমেশন ইউ ওয়ান্ট টু কিপ ইন ইউর ডকুমেন্ট, বাট ইন জেনারেল মেটা ট্যাগ ডু নট ইম্প্যাক্ট ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স অফ দ্য ডকুমেন্ট. সো দ্য সো ফ্রম অ্যাপিয়ারেন্স পয়েন্ট অফ ভিউ ইট ডাজ নট ম্যাটার ইফ ইউ ইনক্লুড দেম অর নট. অর্থাৎ মেটা ট্যাগ ব্যবহার করলে এটা কিন্তু ব্রাউজারে কোথাও দেখাবে না, এটা হচ্ছে হিডেন অবস্থায় কাজ করবে. যেমন বিভিন্ন ধরনের মেটা ট্যাগ আছে, এটা থাকে কোথায়, ইউ ক্যান অ্যাড মেটা ট্যাগ টু ইউর ওয়েব পেজ বাই প্লেসিং মেটা ট্যাগ ইনসাইড দ্য হেডার অফ দ্য ডকুমেন্ট হুইচ ইজ রিপ্রেজেন্টেড বাই হেড. অর্থাৎ হেড ট্যাগের ভেতরে আমাদের মেটা ট্যাগ লিখতে হবে. মেটা ট্যাগ ক্যান হ্যাভ ফলোয়িং অ্যাট্রিবিউটস ইন অ্যাডিশন টু কোর অ্যাট্রিবিউটস. যেমন নেম থাকবে, নেমে কি বোঝাবে, নেম ফর দ্য প্রপার্টি ক্যান বি এনিথিং. এক্সাম্পলস includes keywords, description. স্যার আপনার স্ক্রিন দেখা যাচ্ছে না? হ্যাঁ এটা স্ক্রিন দেখা যাচ্ছে না, স্টপ হয়ে যাচ্ছে স্যার. আচ্ছা আচ্ছা, হ্যাঁ এখন দেখা যায়, অর্ধেক যাচ্ছে এক সাইড. জি স্যার এখন যাচ্ছে স্যার. আচ্ছা আচ্ছা, তাহলে আমরা দেখেছি যে মেটা ট্যাগ, মেটা ট্যাগ যেটা আমরা HTML এর হেড সেকশনের ভেতরেই এই মেটা ট্যাগ ব্যবহার করি. মেটা ট্যাগ ব্যবহার করার সুবিধা কি, মেটা ট্যাগে আমরা বলে দিব, মেটা ট্যাগ কিন্তু যা আমরা লিখবো সেটা কিন্তু আমরা পেজে কিছু দেখতে পাই না, পেজে দেখতে পারবো না, কিন্তু ওই পেজ রিলেটেড যে ইনফরমেশনগুলো সেই ইনফরমেশনগুলো ধরে রাখবে মেটা ট্যাগ. যেমন এখানে একটা নেম সেকশন আছে, নেমের ভেতর আমরা ওই কী ধরনের তথ্য ব্যবহার করছি, যেমন কিওয়ার্ড হতে পারে, তারপর ডেসক্রিপশন, পেজের ডেসক্রিপশন হতে পারে নেমের, অথর নেম হতে পারে, তারপর রিভাইজড অর্থাৎ ভার্সন হতে পারে, যে কত ভার্সনের এই ওয়েব পেজটা কত ভার্সন কত, তারপরে জেনারেটর, তারপরে কন্টেন্ট হতে এসএসসি দ্য প্রপার্টিস ভ্যালুস, অর্থাৎ প্রপার্টি ভ্যালু আমরা সেটাকে কন্টেন্ট বলবো. স্কিম আসছে স্পেসিফাইজ এই স্কিম টু ইন্টারপ্রেট দ্য প্রপার্টি অফ ভ্যালুস. এখন আমরা একটা এক্সাম্পল দেখি. এখানে যে একটা এক্সাম্পল দেখা যাচ্ছে যে মেটা ব্যবহার করার নেম, নেম এটা কোন ধরনের কিওয়ার্ড টাইপের, কিওয়ার্ডের যে এই নেমের যে কন্টেন্ট অর্থাৎ নেমের যে ভ্যালু, যে কিওয়ার্ডের যে কোন ধরনের তথ্য, HTML, মেটা ট্যাগ, মেটা ডাটা, এইগুলো হচ্ছে কন্টেন্ট. অর্থাৎ কেউ যদি আমাদের পেজটাকে সার্চ দিতে চায় বা এই ধরনের কোনো তথ্য লেখে যে HTML কি, এখন তখন আমাদের এই পেজগুলোকে কিওয়ার্ড হিসাবে সে সার্চ করে নিবে, যে এই পেজটাকে তখন শো করাবে যে এটাকে কিওয়ার্ড হিসেবে নিবে. তারপর আমরা পরটা আসি ডকুমেন্ট ডেসক্রিপশন, আমার ডকুমেন্টটা কোন ভার্সন কত, তারপর কে কি তৈরি করছে, এইসব যদি কোনো তথ্য থাকে. যেমন এই যে একটা এক্সট্রা একটা মেটা ট্যাগ ব্যবহার করা হয়েছে, মেটা নেম আছে, ডেসক্রিপশন, কন্টেন্ট, লার্নিং অ্যাবাউট মেটা ট্যাগ, অর্থাৎ এই ওয়েবসাইটটা তৈরি করা হয়েছে, এখানে যে কন্টেন্টগুলো আছে সেটা মেটা ট্যাগ সম্পর্কে শিক্ষা দেওয়ার জন্য, জাস্ট এই ওয়েব পেজের ইনফরমেশনটা. এইটা দেখে যে কোনো কেউ বুঝতে পারবে এটা কোন ধরনের পেজ, অর্থাৎ মেটা ট্যাগের ভিতরে যেগুলো লিখে দিই. তারপর আসতে পারে ডকুমেন্ট রিভিশন ডেট, অর্থাৎ এই ডকুমেন্টটাকে কবে আপডেট, লাস্ট আপডেট করা হয়েছে, তাহলে এটা মেটা ট্যাগ নেম রিভাইজড, এটাকে রিভাইজ টাইপ দিতে হবে, এবং কন্টেন্ট দিতে হবে হচ্ছে টিউটোরিয়ালস পয়েন্ট থ্রি, অর্থাৎ লাস্টে কত ডেট সেই ডেটটা আমার দিয়ে দেওয়া হয়েছে. অর্থাৎ এটা দেখে যে কেউ বুঝতে পারবে যে লাস্ট এটাকে আপডেট কত তারিখে করা হয়েছে. ডকুমেন্ট রিফ্রেশিং, এটা ডকুমেন্ট রিফ্রেশিং এর ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়. এ মেটা ট্যাগ ক্যান বি ইউজ টু স্পেসিফাই এ ডিউরেশন আফটার হুইচ ইউর ওয়েব পেজ উইল কিপ রিফ্রেশিং অটোমেটিক্যালি. অর্থাৎ এটা দিয়ে নির্দিষ্ট করা হয় যে কতক্ষণ পরপর আমার এটা যদি একটা ইসের সাথে ডাটাবেস বা জাভাস্ক্রিপ্ট ব্যবহার করা হয় তখন জাভাস্ক্রিপ্টে কিন্তু বলে দেওয়া যায় যে আমাদের এই পেজটা কতক্ষণ পরপর রিফ্রেশ হবে. তাহলে এখানে যদি আমার রিফ্রেশিং টাইম যদি হয় 5 সেকেন্ড বা 5 মিনিট এরকম যদি হয়, তাহলে আমরা এখানে মেটা ট্যাগের ভেতর লিখবো HTTP-equal to refresh এবং কন্টেন্ট
5 অর্থাৎ 5 সেকেন্ড অর্থাৎ ইফ ইউ ওয়ান্ট টু পে ওয়ান্ট ইওর পেজ কিপ রিফ্রেশিং আফটার এভরি 5 সেকেন্ড দেন ইউজ দ্য ফলোয়িং সিনট্যাক্স অর্থাৎ এই সিনট্যাক্সটা লিখলে এই সিনট্যাক্সটা যদি লিখো তাহলে 5 সেকেন্ড পর পর সেটা রিফ্রেশ হবে অর্থাৎ রিফ্রেশ রিফ্রেশ হলে কি হবে যদি এর ভিতরে কোনো কিছু চেঞ্জ হয় তখন সেই চেঞ্জ অবস্থায় যে ওয়েবসাইটটা যে কন্টেন্টগুলো থাকবে সেইটি আবার নতুন করে চেঞ্জ করে দেখাবে অনেক সময় এমন হচ্ছে যে একটা পেজ কেউ দেখতেছে তার ভিতরেই একজন একটা তথ্য চেঞ্জ করা হয়েছে অর্থাৎ যিনি অ্যাডমিন অ্যাডমিন একটা তথ্য চেঞ্জ করে দিয়েছে এখন চেঞ্জ করে ফেললে ওটা যদি রিফ্রেশ না হয় তখন তো যে ওয়েবসাইট ভিজিটর যিনি তিনি তো ওই আগের ওয়েবসাইটটাই দেখবেন যদি এর ভিতর রিফ্রেশ নিজে যদি রিফ্রেশ বাটনে ক্লিক না করে হ্যাঁ রিফ্রেশ না করে ঠিক আছে রিফ্রেশ না করলে তাহলে হচ্ছে ইয়ে হবে তোমার আগের তথ্যগুলোই দেখা হবে এবং রিফ্রেশ যদি তুমি এই লাইনটা দিয়ে দাও ওর ভিতর যদি অ্যাডমিন যদি যদি ওয়েবসাইটে ডেভেলপার ডেভেলপার কোনো সার্ভারে যে কোনো চেঞ্জ করে থাকে চেঞ্জ অবস্থায় পাবে পেজ রিডিরেকশন অর্থাৎ আমরা কিছু কিছু ক্ষেত্রে এরকম দেখি যে কোনো একটা ওয়েব পেজ আসতেছে আসতে আসতে দেখা আমি একটা জায়গায় যেতে যাচ্ছি কিন্তু হয়তো সেখানে কোনো লিংক কাজ করতেছে না কোনোভাবে কাজ না করলে তখন ও 5 সেকেন্ড পরে অন্য একটা পেজে চলে যাবে যে আমার এই সাইটটা কোনো কারণে অফ আছে এই সাইটটা কোনো কারণে অফ আছে ও অটোমেটিক কিন্তু ব্রাউজার সার্চ করবে সে তখন ওই 5 সেকেন্ড পরে অন্য একটা পেজ যেটা আছে রিডিরেক্ট দেওয়া আছে সেখানে চলে যাবে আমরা যেমন মোবাইলে কি করি অনেক সময় মোবাইলের যদি কল অপশন যদি আমরা বন্ধ করে রাখি বা মোবাইলটাও বন্ধ থাকে তখন আমরা মোবাইলকে অন্য নাম্বারে ডাইভার্ট কল করে দেওয়া যায় না তাই তো হ্যাঁ কল ডাইভার্ট করে দিই এরকম ডাইভার্টের মতনই যে একটা পেজ যদি কোনো কারণে ওই ওয়েবসাইটটা না আসে কোনো কারণে সমস্যার কারণে বা হয়তো লোডিংয়ের কন্টেন্টের লোড বেশি ডাউনলোড হতে টাইম লাগতেছে তখন অটোমেটিক রিডিরেক্ট অন্য পেজে অর্থাৎ এখানে অন্য যে পেজে ইউআরএল দিব সেই পেজে চলে যাবে তারপর সেটিং কুকিস কুকিস বলতে আমরা এই ওয়েবসাইটটা অর্থাৎ কতক্ষণ ব্যবহার করছি কোন কম্পিউটারতে ব্যবহার করা হয়েছে ইউজার এই সব তথ্যগুলো কিন্তু কুকিতে স্টোর করে রাখে অর্থাৎ কুকিস আর ডাটা স্টোরড ইন স্মল টেক্সট অর্থাৎ আমাদের কম্পিউটারে কিন্তু কুকিস ফাইল আছে সেখান থেকে আমরা বের করতে পারবো যে আমি প্রত্যেকটা সময় কম্পিউটার যতক্ষণ চালু ছিল তখন আমরা কোন কোন সাইট ব্রাউজ করছি তারপর কোথায় কোন সাইটে কতক্ষণ স্টে করছি এই সব তথ্যগুলো কিন্তু ওই কুকিস স্টোর করে রাখে কুকিস আর ডাটা স্টোরড ইন এ স্মল টেক্সট ফাইল অন ইয়োর কম্পিউটার অ্যান্ড ইট ইজ exchanged between web browser and web server to keep track of various information based on your web application need. You can use MetaTag to store cookies on client side and later this information can be used by the web server to track a site visitor. অর্থাৎ আমরা অনেক সময় কিছু কিছু ওয়েবসাইট আছে যেগুলো আমরা যখন এন্ট্রিতে থাকবো অর্থাৎ যখন প্রথম যাব তখন ওরা কি করবে ওইখানে আমি বাংলায় দেখতে চাই নাকি চাইনিজ ভাষায় দেখতে চাই ওয়েব পেজটা নাকি রাশিয়ান ভাষায় দেখতে চাই যদি আমরা চাই যে বাংলায় ওয়েবসাইটটা দেখতে ওই বাংলাটা ক্লিক করলে তখন পরবর্তীতে আমি কেটে দিলাম কেটে দেওয়ার পর কম্পিউটার বন্ধ করে আবার চালু করলাম অথবা কেটে দিয়ে আমি পরে আবার ব্রাউজারটা চালু করলাম তখন কিন্তু আমি ওই পেজে ঢুকতে গেলে ও পরবর্তীতে আর চাইবে না আমি বাংলা চাই না ইংলিশ চাই ওই কুকিতে আমার যে স্টোর করা ইনফরমেশন আছে যে আমি ওইটা ওই পেজটা ব্রাউজ করার সময় বাংলা চাইছিলাম ওইটা কুকিস আমার কম্পিউটারে স্টোর করে রাখবে ফাইলে এবং তখন কি হবে ব্রাউজারে যখন ওইখানে যাবে ব্রাউজার তো তখন কুকিস ফাইলটা দেখবে দেখার পরে ও দেখবে যে বাংলা চাইছিল তখন ওই পেজের বাংলা ভার্সনটাই আমাদের সামনে দেখাবে তখন কিন্তু চাইনিজ বা রাশিয়ান কোনো ভার্সন আমাদের সামনে ওপেন করবে না যেমন আমরা যদি একটা বিকাশের অ্যাপস প্রথম সেট আপ দিয়ে যখন ওপেন করতে চাই তখন কিন্তু আমাদের চাই আমরা কোন কোন ভার্সনে চাই সেটা বাংলা চাই নাকি ইংলিশ চাই
ওইটা কিন্তু আমরা যদি ইংলিশ দেই পরবর্তীতে আমরা যদি অ্যাপসটা কেটেও দেই এবং পরবর্তীতে আবার চালু করতে যাই, তখন কিন্তু সব ইংলিশই আসবে, বাংলা আসবে না, কারণ ওইটা আমার মোবাইলের কুকিসে ওই ইনফরমেশনটা স্টোর হয়ে গেছে। স্টোর হওয়ার পরে ওটা পরবর্তীতে ওইখান থেকে কিন্তু সে তথ্যটা নিয়ে নিয়ে সে অনুযায়ী সে ওই পেজটা আমাদেরকে দেখাবে। তাহলে এইগুলো হচ্ছে কুকিস। তাহলে কুকিসের কিভাবে আমরা ইয়ে হবে ডাটাটা লিখবো সেটা আছে এইভাবে, অর্থাৎ HTTP ইকুইভ্যালেন্ট কুকি, অর্থাৎ কুকি কন্টেন্ট আছে ইউজার আইডি XYZ, অর্থাৎ যে ইউজার কম্পিউটার ব্যবহার করে তার আইডি, এবং এক্সপায়ার্স কত, এক্সপায়ার ডেট হবে কবে, এত তারিখে এবং এই কটার সময়, অর্থাৎ এই ইউজার আইডির কোনো একটা কাজের ক্ষেত্রে তার এক্সপায়ার ডেট আছে এইটা, অর্থাৎ এই ইউজারটা এত পর্যন্ত অ্যাক্টিভ থাকবে, এই ডেটটা ওভার হয়ে গেলে তখন ওই ইউজার আর লগ ইন করতে পারুক বা এই ধরনের পারবে না। যেমন আমরা ব্রাউজারে যদি কোনো কিছু একটা পাসওয়ার্ড দেই, অনেক সময় আমরা বলি না সেভ করে রাখার জন্য, পরবর্তীতে আমরা লগ ইন করার সময় কিন্তু কি করি, পাসওয়ার্ড কি করা লাগে, দেওয়া লাগে, যদি মেমোরি সেভ করে রাখি যে পাসওয়ার্ড পরবর্তী দেওয়া লাগে না, অর্থাৎ ওইটা কুকি থেকে কিন্তু নিয়ে নিচ্ছে ওই ফাইল। তাহলে এই ধরনের কাজ, সেটিং অথর নেম, তাহলে কুকিস আমরা যদি এই সফটওয়্যারটা কে করলো সেটাও যদি দেখতে চাই, তাহলে মেটা ট্যাগের ভেতর এ নেম, AME অথর নেম, তারপরে হচ্ছে অথর, তারপরে কন্টেন্ট, অর্থাৎ নেম ইকুয়াল টু অথর, কন্টেন্টে তার নাম দিয়ে দেওয়া, অর্থাৎ এটা দেখলে বুঝতে পারবে যে সেই পেজের অথর কে। স্পেসিফিক ক্যারেক্টার সেট, এখন এটা একটা ইম্পর্টেন্ট বিষয় যে আমরা ক্যারেক্টার সেট UTF-8, অর্থাৎ UTF-8 এই ক্যারেক্টার সেটের ভিতরে যত ধরনের ক্যারেক্টার আছে সেই সব ক্যারেক্টারগুলো কিন্তু আমাদের এই পেজটা সাপোর্ট করবে, মানে এই ওয়েব পেজটা। এখন এর বাইরে যদি এই ফন্টগুলো যদি কারো কম্পিউটার না থাকে UTF-8 এই ক্যারেক্টার সেটের ফন্ট, তাহলে কিন্তু তার কম্পিউটারে কি হবে, এই ভিতর যে ফন্টে লেখা আছে বা যে ক্যারেক্টার লেখা আছে সেই ক্যারেক্টারগুলো দেখা যাবে না। অর্থাৎ UTF-8 এটার কাজ আছে 2 to the power 8, 2 to the power 8 করলে যতগুলো ক্যারেক্টার হয় ততগুলো ক্যারেক্টার সেট, তত সংখ্যক ক্যারেক্টার এই ভাষণে দেখানো যাবে। যেমন আমরা যদি একটা ওয়ার্ড ফাইল ওপেন করি, আর তোমাদের একটু পরে আমি দেখাই, এমএস ওয়ার্ড ওপেন করে ওইখান থেকে দেখে নেওয়া যায় যে ক্যারেক্টার সেট কি জিনিস। তারপরে এইখানে পরে একটা দেখা যাচ্ছে যে এখানে ক্যারেক্টার সেট বিগ ফাইল, এখানে উপরে একটা ক্যারেক্টার সেট, যেমন বাই ডিফল্ট ওয়েব সার্ভার অ্যান্ড ওয়েব ব্রাউজার ইউজ ISO 8859 অন ল্যাটিন অন ইনকোডিং টু প্রসেস ওয়েব পেজ ফলোয়িং দ্য এক্সাম্পলস, ফলোয়িং ইজ দ্য ইজ অ্যান এক্সাম্পল টু সেট UTF-8 ইনকোডিং টেকনিক। তাহলে এই পর্যন্ত মোটামুটি, আর আছে এরপরে আমি ওই ক্যারেক্টার সেটটা দেখাই। এখানে যেতে হবে এমএস ওয়ার্ড, দেখা যাচ্ছে? জি স্যার। হ্যাঁ, এমএস ওয়ার্ডে এখানে গেলাম, এখানে সিম্বল, সিম্বলে যাওয়ার পর এখানে যে ইউনিকোড আস্কি হেক্সাডেসিমাল, এখানে প্রত্যেকটা ক্যারেক্টার কিন্তু একটা নাম্বার আছে। এই যে এখানে দেখা যাচ্ছে ক্যারেক্টার কোড এত, যেমন আমরা যদি এ যাই এতে, যেমন এখানে আছে এ লেখা আছে, এ এর ক্যারেক্টার কোড আছে 41, এটা কোন ধরনের ইউনিকোড। এটা যদি আস্কি ক্যারেক্টার সেট দেই তখন কিন্তু 65, ঠিক আছে? তাহলে এরকম ইউটিএফ মডেলে একটা ইসের, অর্থাৎ ক্যারেক্টার সেটের ক্ষেত্রে আমরা এই যে এখানে প্রত্যেকটা বিভিন্ন ধরনের ক্যারেক্টার আছে এবং প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য আলাদা আলাদা কিন্তু নাম্বার দেওয়া আছে। হ্যাঁ, যে এই ক্যারেক্টারগুলো এই নাম্বারের, যেমন এখানে এর জন্য একটা নাম্বার দেওয়া আছে 65 আস্কি কোড। তাহলে ওরকম ইউটিএফ এর ক্ষেত্রে, UTF-8 এর ক্ষেত্রে 2 to the power 8 দিয়ে যত সংখ্যক ক্যারেক্টার হবে তত সংখ্যক ক্যারেক্টার রিপ্রেজেন্ট করা যাবে।
তাহলে আমরা এই পর্যন্ত, পরে নেক্সট ক্লাসে তোমরা বাসা থেকে কিছু একটু প্র্যাকটিস করো, আর নেক্সট ক্লাসে আমি HTML এর কমেন্টস কমেন্টস তো কিভাবে কমেন্টস করতে হবে জাস্ট এটাগুলো নিজেরা একটু স্টাডি করো, তারপর ইমেজ নিয়ে আলোচনা করবো দেখ কিভাবে ইমেজটা, এবং নেক্সট কবে ক্লাস করতে যাচ্ছ বলো। শনিবার গেল, তাহলে রবি সোম মঙ্গলবারে নেই, হ্যাঁ শনিবারে করি আবার, মঙ্গলবারে তিনটা, আর এইগুলো এইগুলো পড়ে ফেলো। এখন মোট কতজন? এখন তো মনে হচ্ছে 18 জন, তাই না? আচ্ছা ঠিক আছে, অনেক, আর আমি লিঙ্কটা দিয়ে দিব তোমাদের ইউটিউবে। সবাই সাবধানে থেকো, তোমাদের আশেপাশে তেমন পেশেন্ট পাওয়া যায়নি তো করোনার? না আচ্ছা, আজকে প্রথম রমজানের প্রথম দিন নাকি, সবাই কষ্ট হচ্ছে হয়তো, সবাই ভালো থাকো, তাহলে আগামী মঙ্গলবারে আবার দেখা হচ্ছে। ওকে, আপনিও ভালো থাকবেন, সাবধানে থাকবেন। হ্যাঁ হ্যাঁ, দেখো তো বাবুটার খেয়াল রাখবেন। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ।